আল্লাহু আকবার ধ্বনি প্রতি ক্ষণে ক্ষণে, মদিনার আজান শুনি আমি নিত্যদিনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সম্মানিত দেশি প্রবাসী দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন, তোহফায়ে রমাদানুল মুবারক ফিস স্টোর চ্যানেল কর্তৃক আয়োজিত রমাদানুল করিমের ধারাবাহিক আলোচনা পর্বের আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের তাৎপর্য। আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বা আপনাদেরকে মাহে রমাদান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, মাহে রমাদানের রোজা রাখার তৌফিক করে দিয়েছেন, শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রতি, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি রমাদানুল করিমের মাস, একটি মাসকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা রমজান রোজা ফেলাম, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রতি লাখ কোটি সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত ইমানদার তাওহিদবাদী ভাই এবং বোনেরা, সম্মানিত দর্শক, আমি খুতবার ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম কোরআনুল করিমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারি মুসলিমের ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা উত্তর আয়াতে কারিমা বলছেন, হে ইমানদারগণ ও হে যারা ইমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা এটি ওয়াহেদ মুজাক্কার এসমা ঝুলের সিগা, এখানে কুতিবা দ্বারা আয় ফুরিদা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাদানুল করিমের রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজান রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তঃকরণে জাগ্রত হয়। সেজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের 30টি দিন ফাস্টিং বা রোজাকে ফরজ করে দিয়েছি। রমাদানুল করিমের রোজা এটি ইসলামের অন্যতম একটি ফরজ বিধান এবং ইসলামের 5টি যে ভিত্তির উপরে প্রতিষ্ঠিত তার পঞ্চমতম ভিত্তি হচ্ছে রমাদানুল করিমের সিয়াম বা রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটি সংকলন করেছেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 12 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামকে 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। তার 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নেই, প্রভু নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং সর্বশেষ নবী এবং রাসূল। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালা, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া ইতা ইজ্জাকা, নেশা পরিমাণ সম্পদের মালিক হলেও সম্পদ বছরান্তে বছর অতিক্রম করলে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তলা রূপের সম পরিমাণ হলে প্রত্যেক মুসলমান বালেগ আকেল পুরুষ এবং নারী উভয়ের উপরে জাকাত ফরজ। চতুর্থ নাম্বার ওয়াল হাজ্জি, সামর্থ্যবান যারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহি হাজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা, আল্লাহর ঘরে হজ করা আল্লাহ তাদের জন্য ফরজ করে দিয়েছেন যাদের সেখানে যাওয়া এবং আসার নিজের পথে খরচ এবং পরিবার পরিজন যারা দেশে থাকবে তারা সুন্দর করে 30-40 দিন খাবে পানাহার করবে, কারো মুখাপেক্ষ হবে না, এরকম সম্পদ যার থাকবে সামর্থ্যবান ওই সমস্ত পুরুষ এবং নারী তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছে। পঞ্চম নম্বর ভিত্তি যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওয়াসাওমে রমাদান, যে রমাদান আল করিমের একটি পুরো পরিপূর্ণ মাসের রোজা। তো এই রোজা এটি অলঙ্ঘনীয় ফরজ বিধান, কোনো মানুষ যদি কোনো এই রোজাকে বলে যে রমজানের রোজা যখন আসবে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখার পরে বলবে যে রমজান তো এসেছে, যে রোজার মাস এসেছে রোজা রাখছো কি না, তখন কোনো মুসলমানের সন্তান সে রোজা রাখে না সেটা ভিন্ন জিনিস, কবিরা গুনাহ করছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। কিন্তু যদি বলে রোজা কি অমুক গ্রামের ফেনী শহরের সকলের উপরে ফরজ হয়েছে, রোজাকে আমার ঘরে সবাইকে রাখতে হবে, রোজাকে আমার ইউনিয়নের সবাইকে রাখতে হবে, আমার বাপদাদার কি সম্পদের অভাব, আমার ঘরে কি ফ্রিজে কি খাবার না, আমার গোলায় কি দান না, আমার সংরক্ষিত ডাম অথবা সংরক্ষিত বস্তায় কি চাউলের অভাব পড়লো কিনা, এই ধরনের কথা যারা বলবে রমাদান আল করিম কিনে যারা এনকার করবে ক্রিটিসাইজ করবে তাদের ইমান চলে যাবে এবং তারা কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা তিনটা বিষয় এখানে প্রতীয়মান হয়। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এক নম্বর তোমাদের উপর হেমানদারগণ তোমাদের উপর রমজান রোজাকে ফরজ করা হলো। আপনি আমি প্রশ্ন করতে পারি আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে ফরজ করলেন, আমাদের পূর্ববর্তী জাতি সত্তা বা পূর্ববর্তী আম্বি আলহি সাল্লাতু আসসালামের উপরে কি আপনি রমাদান আল করিম রোজাকে ফরজ করেন নাই? আপনি প্রশ্ন করার আগে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম আলহি সাল্লাতু আসসালাম আইয়ামে বীজ অথবা তাশরিক অথবা আশুরা রোজা রাখতেন, নূহ আলহি সাল্লাতু আসসালাম এবং রোজা রাখতেন, হযরত দাউদ আলহি সাল্লাতু আসসালাম বছরের ভিতরে 6 মাস রোজা রাখতেন, তিরমিজি শরীফে অথবা ইবনে মাজা শরীফে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বছরে তিনি 6 মাস রোজা রাখতেন, তিনি 6 মাস রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিতেন, এবং এটাকেও সর্বোত্তম রোজা বলা হয়েছে। কোনো মানুষ যদি সারা বছর রোজা রাখতে চায় সে যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের এই সুন্নাতকে অবলম্বন করে এটাই হবে সর্বোত্তম রোজা। পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি যখন তুরে সিনাই গেলেন 30 দিন পর্যন্ত তিনি রোজাব্রত ছিলেন, পরবর্তী কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় তিনি 40 দিন সেখানে ছিলেন রোজা অবস্থা উপবাস অবস্থায়। এর ফলশ্রুতিতে ইহুদি জাতি 40টি রোজা রাখে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের জাতিও 40টি রোজা রাখতো বলে হাদিস শরীফে এটা পাওয়া যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, রোজার অনেক বড় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যে আমাদের পূর্ববর্তী যত বেবিলনীয় সভ্যতা, জরথুস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সকল ধর্মে বর্তমান ফাস্টিং বা রোজা এটা তারা উপবাসকে তারা নিজেদের জন্য তারা এটাকে আবশ্যক করে নিয়েছে। কারণ বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রমাদান আল করিমের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গ্যাস্ট্রিক আলসার এবং ডায়াবেটিস সহ নানাবিধ কঠিন ব্যাধি মূলত আজকের চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে বরাফেট হচ্ছে মানুষের রোগের কারখানা। তাই মানুষকে মাঝে মধ্যে কিছু উপবাস থাকা দরকার, কিছু সময় পেট খালি রাখা দরকার, এবং আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে গ্যাস্ট্রিক এবং আলসার তারপরে ডায়াবেটিস এগুলোর মহা ঔষধ হচ্ছে রমাদান আল করিম রোজা। তা আমরা দেখতে পাই যে প্রত্যেকটা কোনো না কোনো মানুষের কোনো না কোনোভাবে যে কোনো মানুষের আলসার অথবা গ্যাস্ট্রিক থাকে, ডায়াবেটিস থাকে, কিন্তু রমাদান আল করিমের মাস যখন চলে আসে, যখন রোজাদার রোজা রাখে, আল্লাহর অশেষ মেহরবানিতে গ্যাস্ট্রিক অনেকটাই উপশম হয়ে যায়, ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসে, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, সময় সংক্ষিপ্ত, আমাদেরকে সংক্ষিপ্ত বান্ডিং করা সময়ের ভিতরে আলোচনা করতে, আমি যে বিষয়ে বলতেছিলাম যে দ্বিতীয় যে প্রশ্নটা এখানে প্রতীয়মান হয়, আমাদের পূর্ব জাতির উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করলে খুশি, যে কাজ করলে নারাজ, এই সমস্ত কার্যকলাপ করা, আমার হায়াতের প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট, আমার হায়াতের প্রতিটা শ্বাস এবং নিঃশ্বাস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমরা চলতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজান রোজাকে ফরজ করেছেন। একমাত্র একটাই টার্গেট, আমরা
যে কোনো বাজারে যাই, বাজার করার জন্য একটা উদ্দেশ্য থাকে। আমরা কোন আত্মীয় স্বজনকে দেখতে যাই, একটা উদ্দেশ্য থাকে। আমাদের প্রতিটি কাজকর্মের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু আল্লাহ আমাদের সরকারি এবং বেসরকারি যে কোনো ট্রেনিংয়ের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যখন প্রাইমারি স্কুলের টিচারকে ট্রেনিং দেওয়া হয়, তার পিছনে উদ্দেশ্য থাকে যে ভালোভাবে ট্রেনিং থেকে শিক্ষা লাভ করে ছাত্রদেরকে জাতিকে একটি আদর্শ নাগরিক গঠন করা সহজ হবে। হাই স্কুল অথবা টেকনিক্যাল লাইন, ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ার লাইন, যে কোনো সেক্টরে মাঝে মধ্যে কিছু ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ের মাধ্যমে যাতে করে তার অপরিপক্কতাকে পরিপক্ক হতে পারে, অদক্ষটা দক্ষ হতে পারে, জাতিকে ছাত্রদেরকে এবং যে কোনো চেয়ারে বসে যেন দক্ষতার সহিত চাকরি কার্যক্রম সুন্দরভাবে সমাধা করতে পারে সেজন্য ট্রেনিং দেওয়া হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু উপবাস এবং রাত্রি জাগরণের জন্য রমজানের রোজাকে ফরজ করেননি। একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে জাগ্রত হয়। আমরা সুবহে সাদেক থেকে ইফতার পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত, পানাহার থেকে স্ত্রীর সহবাস থেকে আমরা বিরত থাকি। এর দ্বারা বোঝা যায় যে সুবহে সাদেক থেকে পানাহার ইফতার পর্যন্ত যেরকম আমি যাবতীয় খাবার দাবার থেকে দূরে থাকি, এর মানে হচ্ছে বাকি হায়াত আমি পরের ধন সম্পদ, পরের আয়েল, পরের পুকুরের মাছ, পরের ফল গাছের ফল, পরের সবজি গাছের সবজি, এভাবে যেন আমি কোনো মানুষের অধিকারকে যেন আমি নষ্ট না করি। এবং সুবহে সাদেক থেকে ইফতারের পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত আমি যে সহবাস থেকে হালাল বৈধ স্ত্রী ঘরে থাকার পরেও আমি যে স্ত্রীর সহবাস থেকে দূরে থাকি, এর মানে হচ্ছে আমি বাকি জীবন আমি পরের স্ত্রীর সাথে পরক্রিয়া, ইফতেজিং, পরের স্ত্রীকে নিয়ে রাত কাটানো, রাত জাগানো, পরের স্ত্রীর সাথে আনন্দ মাতোয়ারায় পাগল পারা হওয়া যাবে না, কারণ এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটাই রমজানের শিক্ষা। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইমানের সহিত রমজানের রোজা রাখে, ইমান এবং এহতসাবের সহিত, ইমান এবং প্রতিদানের সহিত আশায় যদি কেউ রমজানের রোজা রাখে, আল্লাহ পূর্বের এবং পরের গুনাহসমূহকে, পাপরাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে, ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ আরও রমজানের ফজিলত মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আর নয়, সময় বাইন্ডিং করার সময় শেষ হয়ে গিয়েছে, সেজন্য সমাপ্ত করতে হচ্ছে। আপনাদের সকলকে মুবারকবাদ, আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।